ফের তাপপ্রবাহের পরিস্থিতি রাজ্যে। আপাতত চার দিন বর্ষার কোনো সম্ভাবনা নেই, জানালো হাওয়া অফিস। ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি দক্ষিণবঙ্গে। গরমে একেবারে নাজেহাল অবস্থা শহরবাসীর। কবে বর্ষা প্রবেশ করবে দক্ষিণবঙ্গে? এখন এটাই যেন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সকলের মনে। দক্ষিণবঙ্গে তীব্র দহন জ্বালা, এসবের মাঝে আবহাওয়া নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস। আসুন জেনে নেওয়া যাক কি বলছে হাওয়া অফিস। এবছর এপ্রিল মাস পড়তে না পড়তেই তীব্র দাবদাহে পড়েছিল বঙ্গবাসী। আবারও জুন মাস থেকে তীব্র গরম দক্ষিণবঙ্গে। উত্তরে বৃষ্টি হলেও দক্ষিণ বঙ্গবাসীর একেবারে নাজেহাল অবস্থা। কবে দুপশলা বৃষ্টি হবে সেই দিকেই এখন চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন প্রত্যেকে। এর মাঝেই আশার খবর শোনালো হাওয়া অফিস। গরম বাড়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানালো আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত 4 থেকে 5 দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, বরং বাড়তে পারে তাপমাত্রা। গতকাল অর্থাৎ রবিবার 38 ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে তাপমাত্রা। সোমবার অর্থাৎ আজও একই পরিস্থিতি থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী আরও দুদিন দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থাকবে। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়ায় হিট ওয়েভের সতর্কতা জারি থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে বুধবার পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও নদিয়ায় শুষ্ক থাকবে আবহাওয়া, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী দুদিনে আরও 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। আজ গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায়। পশ্চিমের 4 জেলায় বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, জারি হয়েছে সতর্কতা। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা 42 থেকে 44 ডিগ্রি পৌঁছাতে পারে। যদিও এবছর সময়ের অনেক আগেই মৌসুমি বায়ু কেরল দিয়ে মূল ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছে, তারপর ধাপে ধাপে পশ্চিমবঙ্গ লাগোয়া উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছেছে, কিন্তু গঙ্গেয় বঙ্গে ঢোকার ক্ষেত্রে দেরি হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে কেরলে বৃষ্টিপাত শুরু হয়েছে, উত্তরবঙ্গেও প্রবেশ করেছে বর্ষা, যার জেরে উত্তরের জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ইসলামপুরেই আটকে আছে। অবস্থা অনুকূল থাকলে 12 কিংবা 13 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু না হলে বর্ষার অনুপ্রবেশ নিয়ে বলা সম্ভব হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে বর্ষার অনুপ্রবেশ ঘটলেও গরম থেকে মুক্তি মিলবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। কার্যত বলা যেতেই পারে ফের আরও একবার তীব্র গরমে পড়ছে বঙ্গবাসী। স্বস্তির বৃষ্টির জন্য আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে শহরবাসীকে। তবে বৃষ্টি হলেও সেটি স্বস্তির হবে কি না সেই বিষয়ে এখন সঠিক তথ্য দেয়নি হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।